আসসালামু আলাইকুম বন্ধুরা হেলমালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কলা খাবার অনেক উপকারিতা আছে এটা আপনারা অনেকেই জানেন কিন্তু কলার কিছু গোপন উপকারিতা রয়েছে কলার মাধ্যমে যদি আপনারা গোপন কোনো উপকার পেতে চান তাহলে কলাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে মানে সঠিক সময়ে আপনাদের কলা সেবন করতে হবে তো কি কি গোপন উপকারিতা রয়েছে এবং এছাড়া এর বাইরে কলা খেলে কী কী রোগ সেরে যায় এটা দেখার জন্য দয়া করে আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা কলা মূলত একটা ফল যেটা সচরাচর সারা বছরই আমাদের দেশে পাওয়া যায় তো বন্ধুরা কলার গোপন উপকারিতার মধ্যে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে পুরুষের একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে অতি দ্রুত বীর্যপতন হয়ে যায় তবে এই বীর্যপতন হওয়ার কারণ হচ্ছে তাদের বীর্যটা খুবই পাতলা তো আপনারা যদি নিয়মিত রাত্রেবেলা ঘুমানোর সময় একটা অথবা দুইটা কলা খেতে পারেন সব কাজ শেষে যখন ঘুমাতে যাবেন তখন যদি একটা দুইটা কলা খেতে পারেন তাহলে আপনাদের এই বীর্যটা কারো হবে যার কারণে আপনাদের বীর্যটা গাঢ় হওয়ার ফলে সহবাসে অনেক সময় আপনারা পেয়ে যাবেন এই জন্য আপনাদের পারিবারিক সমস্যা আর থাকবে না এছাড়া বন্ধুরা নিয়ম যদি আপনারা কলা খেতে পারেন তাহলে দেখবেন যে অনেকে আছে প্রচুর পরিমাণে চেকুন যাদের শরীর দেখলে মনে হয় একেবারে রোগা পাতলা তারা নিয়ম কলা খাওয়ার ফলে তাদের শরীর আস্তে আস্তে মোটা হয়ে যায় এবং যারা অধিক মোটা তাদের দেখা যায় যে হজম শক্তি বৃদ্ধি হয় না যার কারণে তাদের চিকুন হতে পারে না তাদের যাদের বাথরুম কষা থাকে তারা যদি নিয়ম মাফিক কলা খেতে পারেন তাহলে আপনাদের এই সকল বদ হজম দূর হয়ে যাবে বাথরুম ক্লিয়ার হবে এবং আপনি একটা সুস্থ শরীরের অধিকারী হয়ে যাবেন বন্ধুরা আমরা প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় চলাফেরা করি প্রচুর পরিমাণে ধুলাবালি আমাদের গালে আমাদের মুখে যে আমাদের গলায় আটকে থাকে যে ধুলাবালিগুলো ওখান থেকে সরতে পারে না আস্তে আস্তে ওখান থেকে ধুলাবালি জমে বিভিন্ন রোগের সৃষ্টি হয় এবং এর থেকে ক্যান্সারও হতে পারে তা আপনারা যদি নিয়ম মাফিক কলা খেতে পারেন তাহলে ওই ধুলাবালিগুলো এই কলার সাথে আপনাদের পেটে যেয়ে হজম হয়ে ক্লিয়ার হয়ে যাবে যার কারণে আপনাদের এই সকল রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এছাড়া বন্ধুরা অনেকে আছে যে অল্প বয়সে দেখা যায় যে তাদের শরীরের চামড়া আস্তে আস্তে বৃদ্ধর মতো চলে আসছে বা ঘুসাই গেছে তো আপনারা যদি নিয়মমাফিক কলা খেতে পারেন তাহলে আপনাদের আর এই সকল সমস্যা থাকবে না এছাড়া বন্ধুরা নিয়ম কলা খাওয়ার ফলে আপনাদের ভাঙা চপরা ভরাট হবে আপনাদের অনেকেরই আছেন যারা চিকন অথবা মোটা কিন্তু আপনাদের মুখের চাপাটা ভাঙা মুখের চাপায় বেশি মাংস নেয় নিয়মিত কলা খাওয়ার ফলে আপনাদের এই সকল সমস্যা আর হবে না এছাড়া নিয়ম কলা খাওয়ার ফলে অল্প বয়সে চুল পাকা এবং চুল পড়ার রোগ আপনাদের আর থাকবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম